জয়পুরহাটের কালাই উপজেলার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শামীম আক্তার জাহানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে তার নিজ কার্যালয়ে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথমে কৌশল বিনিময় শেষে স্থানীয় সাংবাদিকেরা নিজ নিজ মিডিয়ার পরিচয় দেন, পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কালাই সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইফতেকার রহমান, কালাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রেস ক্লাব কালাইয়ের সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার ও ডেইলি এশিয়ান এইজের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান, প্রেস ক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভারের কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, কালাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান, কালাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম সরোয়ার শিপন, কালাই উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল করিম, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান ও সাংবাদিক মোহাম্মদ মনসুর রহমান প্রমুখ। এ সময় কালাই উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা শামীম আক্তার জাহান বলেন, জয়পুরহাটের কালাই একটি ঐতিহ্যবাহী ও কৃষি সমৃদ্ধি উপজেলা। এই উপজেলায় আলো আর ধান কালাইয়ের প্রাণ এ নামে পরিচিত। এই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি সরকারের নিয়ম নীতির মধ্যে থেকে ভালো কিছু করে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার চেষ্টা করব। এতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমি কালাই উপজেলা সার্বিক উন্নয়ন ও উপজেলা পরিষদের সকল দপ্তরের সেবা নিশ্চিতকরণে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।